অবশেষে ভালোবাসার জয় হলো আর্চার দিয়া সিদ্দিকে ও রোমান সানার। বিয়ের পিঁড়িতে বসলেন তারা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হলো এই দুই তারকার। আর্চারি ফেডারেশন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে আনন্দ উৎসব উপভোগ করেন। আরো জানাচ্ছেন মাসুম আলিসা। তারকা আর্চার দিয়া সিদ্দিকের গায়ে হলুদ। নাচ গান সহ নানা আয়োজনে অনুষ্ঠানকে আরো রাঙিয়ে তুললেন স্বজনরা। নীলফামারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুদিনের বর্ণাঢ্য আয়োজন। ইচ্ছে অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ায় দারুণ খুশি এই জুটি। প্রত্যাশা আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার। সবার দোয়া চেয়েছেন নবদম্পতি। আমাদের দাম্পত্য জীবনটা সুন্দর হয়। আমরা দুজন মিলে চেষ্টা করব যেন সর্বোচ্চ দিয়ে যেন বাংলাদেশের আর্চারিটাকে যেন সর্বোপরি সব মিলিয়ে যেন আমরা অন্য লেভেলে নিয়ে যেতে পারি। এই আর্চার জুটির বিয়েতে থাকতে পেরে উচ্ছ্বসিত স্বজন ও ভক্তরা। মেয়ের বিয়েতে বেদনার সুর থাকলেও খুশি দিয়ার বাবা মা। আমার নাতনি জামাই নাতি যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে, এই কামনাই আমি করি। ভবিষ্যতে সুখে শান্তিতে থাকে সেটাই কামনা করব। ওরা যেন সুখে থাকে, ভালো থাকে, এই দোয়াই করি। দেশবাসীর কাছে দোয়া চাই আমার মেয়ের দাম্পত্য জীবন যেন অবশ্যই সুন্দর হয়। দেশবাসীর কাছে চাচ্ছি যে আমার মেয়েরা ভালো কিছু করতে পারে। প্রতিভাবান এই খেলোয়াড় জুটির মাধ্যমে আগামীতে বড় কিছু অর্জনের আশা করছে আর্চারি ফেডারেশন। তারা যেন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে এবং আর্চারি খেলার দিকে আরও বেশি মনোনিবেশ করে। সামনে অলিম্পিক কোয়ালিফিকেশন আছে, তারা যেহেতু ওদিকে কনসেন্ট্রেট করে। ভেরি নাইস ডে, উই সি দ্য মেরিট সেরেমনি, সো আই এম ভেরি হ্যাপি ফর বোথ। আর্চার দিয়া সিদ্দিকি ও রোমান সানা বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরবেন, গৌরবে ভাসাবেন গোটা জাতিকে, এমন প্রত্যাশা সবার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।